স্বাধীন ভারতের প্রথম আদিবাসী রাষ্ট্রপতি নির্বাচিত হলেন দ্রৌপদী মুর্মু। বিরোধীদের প্রার্থী যশবন্ত সিনহাকে হারিয়ে দ্রৌপদী হলেন ভারতের প্রথম আদিবাসী রাষ্ট্রপতি এবং দ্বিতীয় মহিলা রাষ্ট্রপতি। চব্বিশে জুলাই শেষ হচ্ছে দেশের ১৪তম রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের মেয়াদ। এরপরে ২৫শে জুলাই শপথ নেবেন দ্রৌপদী। রামনাথ কোবিন্দের মতো দ্রৌপদী মুর্মুও খুব সাধারণ জীবন কাটিয়ে রাজনীতিতে পা রেখেছিলেন। ওড়িশায় জন্ম নেওয়া দ্রৌপদী এর আগে ঝাড়খণ্ডের রাজ্যপাল ছিলেন। নিজের কর্মজীবন তিনি অবশ্য শুরু করেছিলেন সরকারি কর্মী হিসেবে। প্রথমে ওড়িশার রাজ্য সরকারের ক্লাস থ্রি কর্মী, পরে স্কুল শিক্ষিকা হয়েছিলেন তিনি। তিনি ভারতের প্রথম আদিবাসী রাষ্ট্রপতি নির্বাচিত হলেন। রাজনৈতিকভাবে সফল দ্রৌপদীর ব্যক্তিগত জীবনে বেদনার অন্ত নেই। কাউন্সিলর থেকে শুরু করে রাজ্যের মন্ত্রী, পরবর্তীতে রাজ্যপাল হয়েছেন। রাজনৈতিকভাবে তিনি অত্যন্ত সফল হলেও তার ব্যক্তিগত জীবন ছিল দুঃখজনক। তিনি তার স্বামী শ্যামচরণ মুর্মুকে হারিয়েছেন। তার দুই ছেলেও ইতিমধ্যেই মারা গিয়েছেন। তার একমাত্র মেয়ে ইতিশ্রী মুর্মু এখন একটি ব্যাংকে অফিসার হিসেবে কর্মরত। ৬৪ বছর বয়সী নেত্রী সাঁওতাল উপজাতির। তার বাবা ও দাদু দুজনেই গ্রাম প্রধান ছিলেন। ১৯৫৮ সালের ২০শে জুন জন্মগ্রহণ করেন দ্রৌপদী। ১৯৭৯ সাল থেকে ১৯৮৩ সাল পর্যন্ত ওড়িশা সরকারের জলসম্পদ ও শক্তি দফতরে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করেছিলেন। ১৯৯৪ সাল থেকে ১৯৯৭ সাল পর্যন্ত শ্রী অরবিন্দ ইন্টিগ্রাল এডুকেশন সেন্টারে সাম্মানিক শিক্ষিকা ছিলেন। এরপর কাউন্সিলর হিসেবে রাজনৈতিক জীবন শুরু করেছিলেন দ্রৌপদী। পরবর্তীতে রায়রংপুর উপদেষ্টা কমিটির চেয়ারপারসন হয়েছিলেন। পরে রায়রংপুর বিধানসভা থেকে দুবার বিধায়ক নির্বাচিত হয়েছিলেন তিনি। বিজু জনতা দল তথা নবীন পট্টনায়কের সরকারের মন্ত্রীও ছিলেন। পরিবহন, মৎস্য ও পশুপালন দফতরের দায়িত্বে ছিলেন তিনি। এরপর ঝাড়খণ্ডের প্রথম মহিলা রাজ্যপাল হয়েছিলেন দ্রৌপদী মুর্মু। ২০১৫ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত সেই পদে ছিলেন আদিবাসী নেত্রী। এবার স্বাধীন ভারতের প্রথম আদিবাসী রাষ্ট্রপতি নির্বাচিত হলেন দ্রৌপদী মুর্মু। ভারতবর্ষ বিশ্বের সর্ববৃহৎ সার্বভৌম গণতন্ত্র, সেই দেশের রাষ্ট্রপতি নির্বাচন একটা খুব বড় বিষয়। তো আগামী ১৮ জুলাই যে রাষ্ট্রপতি নির্বাচন রয়েছে, তার জন্য দুই বিরোধী শিবির দুজনকে প্রার্থী হিসাবে বেছে নিয়েছেন। এনডিএ প্রার্থী দ্রৌপদী মুর্মু এবং বিরোধীরা যশবন্ত সিনহাকে প্রার্থী হিসাবে বেছে নিয়েছেন। প্রার্থী হিসাবে বলতে গেলে দুজনই খুব দক্ষ। যশবন্ত সিনহার কথা বলতে গেলে, উনি একজন ন্যাশনাল ফিগার, কেন্দ্রীয় মন্ত্রীও ছিলেন। কিন্তু আমার মনে হয় যেহেতু দ্রৌপদী মুর্মু একজন আদিবাসী এবং মহিলা মুখ, যেহেতু ট্রাইবাল এখনও পর্যন্ত কোনো রাষ্ট্রপতি হননি, তাই আমার মনে হয় যদি দ্রৌপদী মুর্মু আর রাষ্ট্রপতি হিসাবে এ জায়গায় আসেন, তাহলে আমাদের যে সমস্ত দেশীয় উপজাতিরা রয়েছে তারা আরও বেশি আগ্রহী হবেন এবং তাদের বিষয়ে তিনি আরও বেশি করে চিন্তাভাবনা করবেন, এই আশা রাখছি। তাই আমার মনে হয় দ্রৌপদী মুর্মু যদি রাষ্ট্রপতি পদে আসেন হন, তাহলে অনেকটা বেটার হবে।